আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম তখন আমার অবস্থা হাম তোড়ে গায়ে জব তুম ঝুকে তব সে তুম নজর আজকে আমরা কথা বলবো হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটি নিয়ে, মানে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। এই ইউনিভার্সিটির কিছু ভালো দিক কিছু খারাপ দিক নিয়ে আজকে আমরা কথা বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে। যেহেতু আমি এই ইউনিভার্সিটির ছাত্র, আমার কিছু ভালো এক্সপিরিয়েন্স আছে এই কলেজকে নিয়ে, কিছু খারাপ এক্সপিরিয়েন্স আছে। তো সেই ভালো খারাপ এক্সপিরিয়েন্সগুলো মিলিয়ে আজকের এই ভিডিও এবং অনেক বেসিক ডাটা কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাও তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আই হোপ। তো পুরো ভিডিও তোমরা দেখো, পুরো ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন থাকবে, অনেক কিছু মজা থাকবে, অনেক কিছু জানার থাকবে। বাট তার আগে হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ কলকাতা বালা কৌশল, যেখানে হয় প্রচুর মজা প্রচুর বাবাল এবং তার সাথে থাকে গাইস একটু কন্টেন্ট। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু যাদবপুর ইউনিভার্সিটির হিস্ট্রির ব্যাপারে জেনে নিই। মানে হিস্ট্রি বলতে সেরকম কিছুই না, সেটা হচ্ছে কবে স্থাপিত হয়েছিল, কেন স্থাপিত হয়েছিল, এই সব নিয়ে ছোটোখাটো একটা ইনফরমেশন। তো 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল বা স্বদেশী আন্দোলন হয়েছিল আমাদের এই দেশে, এবং সেটা কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা বড় সড়ো ইভেন্ট ছিল। তো সেই ইভেন্টে যেটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, বিদেশি জিনিস বর্জন করবো এবং দেশি জিনিসপত্র আমরা গ্রহণ করবো, এই এই কনসেপ্টটাকেই কিন্তু সেই সময় বড় করে দেখা হয়। এবং এই কনসেপ্টের ফলাফল স্বরূপই কিন্তু সেই সময় 1905 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হয়েছিল। এবং এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে আমাদের ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা কিন্তু নিজেদের অর্থাৎ ভারতীয়দের নিজেদের তৈরি করা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে কিন্তু এই প্রযুক্তিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো। সেই 1905 সালে তৈরি হওয়া বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটই কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স 1955 সালে যাদবপুর ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করে, এবং তারপরে সেখানে সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, আরও বিভিন্ন রকম আরও প্রোগ্রাম আরও কোর্স ইনক্লুড হয়, আস্তে আস্তে এখনও হচ্ছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে তোমার যাদবপুর ইউনিভার্সিটির হিস্ট্রি। এইভাবে করে যাদবপুর ইউনিভার্সিটি আমাদের এই দেশে আমাদের এই রাজ্যে কলকাতায় স্থাপিত হয়েছিল এবং তার পথ চলা শুরু হয়েছিল। এবার আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংটা যথেষ্ট অ্যাট্রাক্টিভ একটা র্যাঙ্কিং। পুরো ভারতে যাদবপুর ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্ক হচ্ছে 12, এবং যদি আমরা আমাদের পুরো ভারতের একটা ইউনিভার্সিটিগুলোর মধ্যে কম্প্যারিজন করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি 5 নম্বর ইউনিভার্সিটি, এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর মধ্যেও কম্প্যারিজন করলে যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে 17। আজ থেকে 2-3 বছর আগে কিন্তু এই র্যাঙ্কিংটা আরও ভালো ছিল, বাট কিছু কিছু রিজনের জন্য কিন্তু এখন র্যাঙ্কিংটা একটু ডিক্রিজ করেছে। বেসিক্যালি এই হচ্ছে র্যাঙ্কিং। তো র্যাঙ্কিংটা যথেষ্ট অ্যাট্রাক্টিভ এবং এই জন্যই কিন্তু যত ফেম যত নাম এই কলেজটার। এবার অবভিয়াসলি কলেজের পারফরমেন্স ভালো তাই জন্যই র্যাঙ্কিং ভালো, বাট যারা বাইরের স্টুডেন্ট যারা আমাদের এই রাজ্যের বাইরে থেকে পড়তে আসে বা যারা দেশের বাইরে থেকে পড়তে আসে তারা কিন্তু আগে র্যাঙ্ক দেখে কলেজের, দেন তারা গিয়ে ডিসাইড করে যে হ্যাঁ আমি কলেজে অ্যাডমিশন নেবো কি নেবো না। তো যেহেতু র্যাঙ্কিংটা বাইরে একটা ভালো প্রভাব ক্রিয়েট করে, ভালো একটা পজিটিভ ভাইব দেয় স্টুডেন্টদের, তাই জন্য তারা কিন্তু পড়তে আসে এখানে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাইরের স্টুডেন্টও প্রচুর পড়ে যাদবপুর ইউনিভার্সিটিতে, শুধুমাত্র আমাদের রাজ্যের বাইরের স্টুডেন্টরা না, দেশের বাইরের স্টুডেন্টরাও কিন্তু পড়তে আসে এখানে। তো ইয়েস, র্যাঙ্কিংটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এই কলেজের হাইপ বা এই কলেজের ফেম তার পেছনে। এবার আসি আমরা যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের ব্যাপারে। তো হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির দুখানা ক্যাম্পাস আছে, একটা হচ্ছে মেইন ক্যাম্পাস বা যাদবপুর ক্যাম্পাস, যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির নাম, এই নামটা হচ্ছে সেই জায়গাটার নাম অনুসারে, জায়গাটার নাম হচ্ছে যাদবপুর। তো সেই যাদবপুরে এই ইউনিভার্সিটিটা, তাই জন্য যাদবপুর ইউনিভার্সিটি। আর বেসিক্যালি এই যাদবপুর ইউনিভার্সিটির যে মেইন ক্যাম্পাস সেটা যাদবপুরেই অবস্থিত, বাট এটার একটা এক্সটেন্ডেড ক্যাম্পাস রয়েছে বা সেকেন্ড ক্যাম্পাস রয়েছে বা সল্ট লেক ক্যাম্পাস রয়েছে। এবার সল্ট লেক নাম শুনে তোমরা বুঝতে পারছো যে সেকেন্ড ক্যাম্পাসটা সেটা কিন্তু সল্ট লেকে অবস্থিত, তাই জন্য সল্টলেকে সেটা সেকেন্ড ক্যাম্পাস হিসেবে পরিচিত। এবার অনেকের প্রশ্ন থাকে যে দাদা এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, মানে মেইন ক্যাম্পাস আর সল্টলেক ক্যাম্পাসের মধ্যে ডিফারেন্স কোথায়, আমাদের কি কোনো প্রবলেম হবে যদি আমরা সেকেন্ড ক্যাম্পাসে চান্স পাই। তো অ্যান্সারটা হচ্ছে না, কারণ আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসটা খোলা হয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট এক্সটেনশনের জন্য। তো বেসিক্যালি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তিনটে ফ্যাকাল্টি কিন্তু রয়েছে। তো সেখানে সায়েন্স ফ্যাকাল্টিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, জিওগ্রাফি এইসব সাবজেক্ট পড়ানো হয়। আর্টস ফ্যাকাল্টিতে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এইসব সাবজেক্ট পড়ানো হয়। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু মোট 16খানা ডিপার্টমেন্ট আছে, ফার্মাসি এবং আর্কিটেকচারকে মিলিয়ে। তো বেসিক্যালি একটা ক্যাম্পাসের মধ্যে এতগুলো ফ্যাকাল্টি, এতগুলো ডিপার্টমেন্টকে রান করা প্রবলেমেটিক হচ্ছিল, সেই জায়গা থেকেই সেকেন্ড ক্যাম্পাস বা সল্টলেক ক্যাম্পাসের উৎপত্তি বা সূচনা বা শুরু। এবং এটাই হচ্ছে এই দুটো ক্যাম্পাসের মধ্যে ডিফারেন্স। বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটিতে সব মিলিয়ে সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি এবং 9টা ডিপার্টমেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের, প্লাস ফার্মাসি এবং আর্কিটেকচার রয়েছে, এবং বাদ বাকি যে 5খানা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ আইটি, কনস্ট্রাকশন,
পাওয়ার প্রিন্টিং এবং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, সেটা হচ্ছে তোমার সল্টলেক ক্যাম্পাসে। এইটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স। পাঁচটা ডিপার্টমেন্ট সল্টলেক ক্যাম্পাসে, যেহেতু ছোটো ক্যাম্পাস বা সেকেন্ড ক্যাম্পাস, এবং বাদ বাকি সব কিছু কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে বা যাদবপুর ক্যাম্পাসে। এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে এই ক্যাম্পাসে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোর প্লেসমেন্টের ক্ষেত্রে কি কোনো প্রবলেম হয়, না হয় না। বেসিক্যালি আইটি কিন্তু সেকেন্ডে রান করে প্লেসমেন্টের ক্ষেত্রে পুরো যাদবপুর ইউনিভার্সিটিতে। তো হ্যাঁ, কোনো প্রবলেমের কিছু ব্যাপার নেই আর কি পাতি কথায়। তো হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার ক্যাম্পাসের পৃথক হওয়ার গল্প বা দুটো ক্যাম্পাস হওয়ার গল্প। অনেকের অনেক কনফিউশন ছিল এই ক্যাম্পাস নিয়ে, তো আশা করি তোমাদের সেটা ক্লিয়ার করতে পারলাম। তো এবার আমরা যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলের ব্যাপারে একটু কথা বলে নিই। মানে এত ভালো একটা ইউনিভার্সিটি, তার হোস্টেলটা কীরকম, আদৌ ভালো কি না, সেই সব নিয়ে একটু কথা বলবো। তো বেসিক্যালি সব মিলিয়ে হোস্টেলের সংখ্যা হচ্ছে 13, 9খানা বয়েজ হোস্টেল এবং 4খানা হচ্ছে গার্লস হোস্টেল। এবং এই 9খানা বয়েজ হোস্টেল এবং 4খানা গার্লস হোস্টেলের মধ্যে কিন্তু একটা বয়েজ হোস্টেল এবং একটা গার্লস হোস্টেল সল্টলেক ক্যাম্পাসেও রয়েছে। তো বেসিক্যালি যারা সল্টলেক ক্যাম্পাসে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এক্সক্লুসিভ, তাদের জন্য ডেডিকেটেডলি হোস্টেল তৈরি করা আছে। তো কোনো চাপ নেই, যারা সল্টলেক ক্যাম্পাসে পড়বে তাদের জন্য কিন্তু হোস্টেল আছে, তোমরা সল্টলেক ক্যাম্পাসের হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারো। এবার এই হোস্টেলটা ঠিক কীরকম, মানে শেয়ার করা যায় কি যায় না, কজনের সাথে শেয়ার করতে হয়, তো বলে রাখি এই ক্ষেত্রে সল্টলেক ক্যাম্পাসের যে হোস্টেলটা রয়েছে, মানে বয়েজ হোস্টেলটা যেটা রয়েছে, সেই বয়েজ হোস্টেলে কিন্তু সিঙ্গেল রুম দেওয়া হয় এবং সেই সিঙ্গেল রুমে কিন্তু একজন করেই থাকতে পারবে, এবং সেই হিসেবে রুমটাও ছোট। এবং আমার এই সল্টলেক ক্যাম্পাসের হোস্টেল নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে করে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো তোমরা যারা হোস্টেল রুমের ভিডিও দেখতে চাও তারা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে একদম ভালো মতো এক্সপ্লেন করেছি, মানে এরকম একটা ব্লগের মতো করে। তো সেখানে তোমরা কিন্তু দেখতে পারো সল্টলেক ক্যাম্পাসের হোস্টেলটা কীরকম। এবং সল্টলেক ক্যাম্পাসের যে গার্লস হোস্টেলটা আছে সেটা কিন্তু শেয়ার করতে হয় একজনের সাথে, দুজনের সাথে বা তিনজনের সাথে, সেটা রুমের ওপর ডিপেন্ড করে। এবং যাদবপুর ইউনিভার্সিটির যে বাকি হোস্টেলগুলো রয়েছে যেগুলো মেইন ক্যাম্পাসে রয়েছে বা যাদবপুর ক্যাম্পাসে রয়েছে, সেই হোস্টেলগুলো কিন্তু বেসিক্যালি সবগুলোই শেয়ার করতে হয়। এবং যেটা মেইন হোস্টেল রয়েছে, মানে মেইন বয়েজ হোস্টেল যেটা রয়েছে, সেখানে মোটামুটি তিনজন বা চারজনের সাথে কিন্তু একটা রুম শেয়ার করতে হয় এবং যথেষ্ট রুমগুলো বড়। এবং এই হোস্টেলের যদি মেসের কথা বলি তাহলে মেসে কিন্তু দুইবেলা খাবার দেওয়া হয়, একটা সকালে দেওয়া হয় এবং একটা রাতে দেওয়া হয়। সকালের খাবার মোটামুটি 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং রাতের খাবার ওই রাত্রি 9টা থেকে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো বেসিক্যালি এই হচ্ছে কলেজের মেস, মানে হোস্টেল মেস। এবার এই হোস্টেল মেসের ব্যাপারেও তোমরা যদি ভিডিও দেখতে চাও আলাদা করে তাহলে সেটাও আমার চ্যানেলে অলরেডি করা আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তো সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তো হোস্টেলের খাবার দাবার সম্বন্ধে একটা আলাদা করে একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারো যে অ্যাকচুয়ালি যাদবপুর ইউনিভার্সিটির যে হোস্টেল ফুড বা মেস ফুড সেটা ঠিক কীরকম। আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির কিন্তু একটা ফরেন হোস্টেল রয়েছে। তো এই ফরেন হোস্টেলে যারা বেসিক্যালি বাইরে থেকে পড়তে আসে, যে ফরেন স্টুডেন্টরা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা থেকে পড়াশোনা করে সেই হোস্টেলে। বাট তোমরা যদি চাও তাহলে নর্মাল হোস্টেলেও তোমরা থাকতে পারো। তো অনেকে আছে যারা নর্মাল হোস্টেলে থাকে, অনেকে আছে যারা ফরেন হোস্টেলে থাকে। তো বেসিক্যালি এই হচ্ছে কি তোমার সব মিলিয়ে হোস্টেলের সিনারিও। এবার অনেকের প্রশ্ন থাকে যে হোস্টেলে তাহলে খরচা কত হয়। তো হোস্টেলের খরচা খুবই কম, সেটা হচ্ছে তোমার পার বেড তোমার চার্জ প্রতি মাসে 25 টাকা করে, মানে 25 টাকা প্রতি মাসে তোমাকে দিতে হয় তোমার সেই রুমটা ক্যাপচার করার জন্য বা তোমার বেড ক্যাপচার করার জন্য। আর তার সাথে সাথে মেস বিল থাকে একটা, যেটা তোমার খাবারের বিল। তো সেই খাবারের বিল অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকা আসে প্রতি মাসে। কোনো কোনো ক্ষেত্রে কম হয়, কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়, সেটা তোমাদের কি খাবার দিচ্ছে বা তুমি কতদিন খাচ্ছ কি খাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। তো তাও আমি ওই অ্যাভারেজ করে 1500 বলতে পারি। তো হ্যাঁ, খুবই চিপ, 1500 টাকার মধ্যে তোমার পুরো মাসের খাবার প্লাস তোমার ইলেকট্রিসিটি বিল এবং তোমার বেড চার্জ, মানে তোমার ওই 25 টাকার কথা যেটা বলছিলাম সেটা কমপ্লিট হয়ে যায়। এই হচ্ছে হোস্টেল সিনারিও। মোটামুটি একটা ঠিকঠাক হোস্টেল দেওয়া হয়, খুব যে খারাপ হোস্টেল আমি বলবো না, যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে, ওয়াইফাই রয়েছে এবং বাদ বাকি যা যা ফেসিলিটিস হোস্টেলে থাকা উচিত সেই সব কিছু রয়েছে। হোস্টেল ট্যুরের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা হয়েছে, সেটারও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো, তাহলে একদম আলাদাভাবে এক্সক্লুসিভ তোমরা একটা এক্সপিরিয়েন্স নিতে পারবে যে হোস্টেলটা কীরকম। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই হোস্টেল কিন্তু সবাইকে দেওয়া হয় না, মানে সবার জন্য হোস্টেল অ্যালোট হয় না। তো বেসিক্যালি যাদের ইনকাম একটু নিচুর দিকে বা যাদের ইনকাম কম তাদের ক্ষেত্রে হোস্টেলটা দেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিস্টেন্সটা একটা প্রায়োরিটি রাখে হোস্টেল পাওয়ার ক্ষেত্রে, মানে তোমার বাড়ি যদি প্রচুর দূর হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হোস্টেল পাবে, নইলে কিন্তু তোমরা পাবে না। ধরো তোমার কলকাতায় বাড়ি বা তোমার কলকাতার আশেপাশে বাড়ি বা কলেজ থেকে তোমার বাড়ির ডিস্টেন্স বেশি দূর নয়, তো এই ক্ষেত্রে তোমাদের হোস্টেল
না পাওয়াই স্বাভাবিক, এবং তোমাদের ইনকাম যদি বেশি থাকে, মানে অ্যানুয়াল ইনকামের কথা বলছি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে হোস্টেল পাওয়ার সম্ভাবনা সেটাও আস্তে আস্তে কমতে থাকে। তো হতে পারে তুমি হোস্টেল পেলে না, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বাইরে থেকে পড়াশোনা করতে হবে, মানে ধরো কোনো পিজিতে বা কোনো ফ্ল্যাট রেন্ট নিয়ে বা কোনো মেসে থেকে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে। তো হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে। এবার আসি হচ্ছে কলেজ ফিজের কথায় বা টিউশন ফিজের কথায়। তো যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে আমাদের পুরো দেশের মধ্যে সবচেয়ে চিপেস্ট একটা ইউনিভার্সিটি, মানে এত কম খরচে পড়াশুনো, থাকা খাওয়া কোনো ইউনিভার্সিটিতে কিন্তু হয় না। তো বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটিতে বিএসসি, বিএ এবং বিটেক করার জন্য পার ইয়ার খরচা হয় মাত্র 2500 টাকা, মানে 10,000-এর মধ্যে, মানে যাদের ইঞ্জিনিয়ারিং আছে 4 বছরের একটা কোর্স, তাদের ক্ষেত্রে 10,000-এর মধ্যে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। এবং যারা বিএসসি বা বিএ করবে, মানে সায়েন্স ফ্যাকাল্টি বা আর্টস ফ্যাকাল্টিতে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু 7,500-এর মধ্যে পুরো কোর্স কমপ্লিট। তো বেসিক্যালি এইটা কিন্তু কোথাও হয় না, মানে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ধরি তাহলে তো হয় না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কোনো কলেজে হয় না। তো এই চিপেস্ট একটা ইউনিভার্সিটিতে কিন্তু পড়ার তোমরা সুযোগ পাচ্ছ যদি তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাও। কম খরচায় একটা ভালো মানের শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইউনিভার্সিটি প্রোভাইড করে আমাদের দেশে, তাহলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির নাম সেই লিস্টে সবচেয়ে উপরে থাকবে। তো এবার এই কলেজে ঢোকার জন্য তাহলে তোমাদের কী করতে হবে, মানে তোমরা কী করে এই কলেজে চান্স পেতে পারো? তো বেসিক্যালি যারা সায়েন্স ফ্যাকাল্টি নিয়ে পড়তে চাও, মানে সায়েন্স ফ্যাকাল্টি কোনো একটা সাবজেক্টের কথা বলছি, হতে পারে তুমি ফিজিক্স পড়তে ইন্টারেস্টেড বা হতে পারে তুমি কেমিস্ট্রি পড়তে ইন্টারেস্টেড, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইচএসের মার্কসটাই ম্যাটার করে, অন্তত এতদিন অবধি তাই হয়ে এসছে। এবার যদি পরবর্তীকালে চেঞ্জ হয় সেটা নোটিফিকেশান তোমরা কলেজ ওয়েবসাইটে চেক করলেই পেয়ে যাবে, বাট এতদিন অবধি কিন্তু সায়েন্স ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এইচএসের মার্কস বা ক্লাস 12-এর মার্কসটা ইম্পর্টেন্ট, এবং সেই মার্কসের উপর বেস করে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়। যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, মানে সিবিএসসি বোর্ডে পড়েছে, তাদের সিবিএসসির যে মার্কসটা আছে সেটা ম্যাটার করে। তো সেই নম্বরের উপর বেস করে তোমাদের কাউন্সেলিং হয়, এবং তারপরে তোমরা আস্তে আস্তে অ্যাডমিশন হয় তোমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে। আর্টস ফ্যাকাল্টির জন্য এতদিন অবধি কিন্তু অ্যাডমিশন টেস্ট হয়েছে, অ্যাডমিশন টেস্ট দিয়ে তোমাদের কিন্তু আর্টস ফ্যাকাল্টির কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে হয়েছে। তুমি যদি বাংলা নিয়ে পড়তে চাও তাহলে বাংলার একটা অ্যাডমিশন টেস্ট হয় যেটা যাদবপুর ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে, বা ইংলিশের ক্ষেত্রে সেম, বা হিস্ট্রির ক্ষেত্রে সেম, বা বাদবাকি যতগুলো সাবজেক্ট আছে আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি এক্সাম হয়। এবং যদি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু WBJEE এক্সাম দিতে হবে, একমাত্র রাস্তা। এই একটা এক্সাম দিয়েই তোমরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো ইঞ্জিনিয়ারিংয়ে। তো WBJEEতে ভালো র্যাঙ্ক করো, দেন তোমরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে কিন্তু WBJEE বাদেও একটা ক্রাইটেরিয়া লাগে, তোমাদের এইচএসের মার্কসের উপর সেই ক্রাইটেরিয়াটা হয় আর কি। তো বেসিক্যালি কিছুই না, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে তোমাদের এগ্রিগেটে 60%-এর উপরে মার্কস রাখতে হয়, যেটা আজকালকার দিনে খুবই নর্মাল, এবং ম্যাথস, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 60%-এর উপরে মার্কস থাকতে হয়, যেটাও আজকালকার দিনে খুবই নর্মাল। তো এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করলে কিন্তু তোমরা WBJEE থ্রুতে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে, মানে যারা এসসি, এসটি, ওবিসি বা PWD, তাদের ক্ষেত্রে কিন্তু মার্কসটা 45% হয়ে যায়, মানে 45%-এর উপরে তোমাদের মার্কস থাকলেই তোমরা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো WBJEE দিয়ে। তো এবার টকিং অ্যাবাউট রিজার্ভেশন, আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু কোটা সিস্টেম রয়েছে। কোটা বলতে হচ্ছে তোমার যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তারা তো ভর্তি হতে পারবেই, তাছাড়াও যারা এসসি বা যারা এসটি বা যারা ওবিসি বা যারা PWD ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের জন্য কিন্তু কোটা রয়েছে। সেই কোটার উপর বেস করেও কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। ডিফেন্স কোটা রয়েছে, যাদের ডিফেন্স কোটা রয়েছে তারাও কিন্তু ভর্তি হতে পারো ডিফেন্স কোটার থ্রুতে, বা স্পোর্টস কোটাও কিন্তু রয়েছে। তোমাদের যদি কোনোরকম ডিস্ট্রিক্টসে একটা খেলা তুমি কখনো খেলেছো ডিস্ট্রিক্টস লেভেলে বা ন্যাশনাল লেভেলে, তো সেই কোটাটাও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়। তার জন্য তোমাদের ওয়েবসাইটে চেক করতে হবে যে কী করে তোমরা সেই কোটাটা অ্যাপ্লাই করবে তোমাদের র্যাঙ্কে, এবং তারপরে তোমরা কী করে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তো এবার আসি হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে তোমাদের প্লেসমেন্ট, মানে যাদবপুর ইউনিভার্সিটির প্লেসমেন্টটা ঠিক কীরকম হয়, আদৌ ভালো হয় না খারাপ হয়। আর অ্যাকচুয়ালি যেটা আমরা বাইরে শুনি প্লেসমেন্ট সিনারিওর ব্যাপারে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেটা আদৌ সত্যি নাকি মিথ্যে, তো সেই নিয়ে কথা বলতে যদি বলা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ পাশে একটা চার্ট, এটা কিন্তু 2018 সালের প্লেসমেন্ট ডেটা। তো এই প্লেসমেন্ট ডেটায় তোমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্লেসমেন্টটা দেখতেই পাচ্ছ, 100% প্লেসমেন্ট, এবং সেখানে অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 19 লাখ পার অ্যানাম থেকে 20 লাখ পার অ্যানামের মধ্যে, মানে কোনো একটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি 19 লাখ বা 20 লাখ, মানে বুঝতে পারছো সেই ডিপার্টমেন্টটা ঠিক কোন জায়গায়, মানে এটা কিন্তু IIT NIT ক্রস করে যায় বেসিক্যালি, যখন কোনো একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ প্যাকেজ 19 লাখ বা 20 লাখ হয়। তো ইয়েস, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট সেই লেভেলের একটা ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টটা যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে এতটাই ভালো যে সেটা IIT বা NIT ছাপিয়ে যায়, এবং বাদবাকি তোমরা IIT ক্ষেত্রে যথেষ্ট ভালো প্লেসমেন্ট বুঝতেই পারছো।
আর বাকি থাকতে হচ্ছে বাকি ডিপার্টমেন্টগুলো, সেই ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে মোটামুটি একটা অ্যাভারেজ প্যাকেজ তোমরা পেয়েই যাচ্ছ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে কলেজ ব্র্যান্ডটার জন্য অনেক ডিপার্টমেন্ট আছে, যেই ডিপার্টমেন্ট হয়তো প্লেসমেন্টটা বসতেই পারতো না, কোম্পানিরা হয়তো অ্যালাউই করতো না, বাট জাস্ট যাদবপুর ইউনিভার্সিটির জন্য তারা কোম্পানিটা বসতে পারে এবং এই প্লেসমেন্টগুলো কিন্তু বের করে নিয়ে যায়। এবং এটা তো 2018 সালের ডেটা, এটার পরে 2019, 2020 এবং 2021 প্লেসমেন্ট হতে চললো, এরপরে অনেক কিছু আপডেটও হয়েছে। আমি যদি নিজের ডিপার্টমেন্টের কথা বলি, মানে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, তাহলে আমাদের অ্যাভারেজ প্যাকেজ এই সময় দাঁড়িয়ে কিন্তু 7 লাখের মতো, এবং তোমার যে হায়েস্ট স্যালারি, হায়েস্ট যে প্যাকেজ, সেটা কিন্তু এইবার 32 লাখ পার অ্যানাম অবধি গেছে। এবং ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রেও 2020 সালের অ্যাভারেজ যে প্যাকেজ, সেই অ্যাভারেজ প্যাকেজ কিন্তু যথেষ্ট হাইক হয়েছে, এবং যে হায়েস্ট স্যালারি সেটা কিন্তু 28.5 লাখ পার অ্যানাম যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেটা বেসিক্যালি কিন্তু দেখা যায় না কোথাও। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ব্যাপার, এই হচ্ছে প্লেসমেন্ট সিনারিও, তোমরা বুঝে যাও যে মানে কী লেভেলের প্লেসমেন্টটা হয় এখানে। তবে সিভিল আর কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ প্লেসমেন্ট যে সিনারিওটা সেটা একটু বিলো অ্যাভারেজ, বাট সেটা হচ্ছে এখনকার যে চাকরির মার্কেট সেই জন্য। তবে এই কোভিড সিচুয়েশনেও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে যথেষ্ট ভালো প্লেসমেন্ট হয়েছে, বরং প্লেসমেন্ট আগের থেকে যেভাবে করে ইম্প্রুভ করছিলো সেরকম ইম্প্রুভ করছে। কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে প্লেসমেন্ট, সেখানে তার কোনো এফেক্ট পড়েনি। তো বুঝতেই পারছো যে ইউনিভার্সিটির একটা যে ব্র্যান্ড সেটা কতটা ম্যাটার করে প্লেসমেন্টের ক্ষেত্রে। এবার তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারে ছোটোখাটো একটা টুকটাক ইনফরমেশন দিয়ে রাখি, যেমন কলেজ ফেস্ট নিয়ে যদি বলো, তাহলে কলেজ ফেস্ট নিয়ে একটা আমার ভিডিও বানানো হয়েছে আমারই চ্যানেলে, তো তোমরা সেই ভিডিওটা চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো সেখানে তোমরা ডেডিকেটেডলি একটা ফুল ফ্লেজড ভিডিও পাবে যেখানে শুধুমাত্র ফেস্ট নিয়েই কথা হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, মানে অফিসিয়ালি 60% অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা বলে, বা 60% অ্যাটেন্ডেন্সকে ম্যান্ডেটরি বলে, বাট আনঅফিসিয়ালি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্স লাগবে না। তোমরা যদি কোনো সেমিস্টারে কোনো ক্লাস অ্যাটেন্ড না করো, তাহলেও তোমরা পরীক্ষায় বসতে পারো, কোনো রকম চাপ হবে না। বাট আমি সাজেস্ট করবো যে সেরকম করো না, ক্লাস করো যেগুলো তোমার মনে হয় যে করা উচিত এবং যেগুলো তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেই ক্লাসগুলো করো। অবভিয়াসলি যখন আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাই, তখন যেমন একটা ভালো লাগা থাকে, তেমনি আশেপাশের লোকজন, আমাদের সোসাইটি, আমাদের প্রতিবেশী বা হতে পারে আমাদের রিলেটিভ, আমাদেরকে একবার হলেও বলে যে ভাই যাদবপুর ইউনিভার্সিটিতে যাস না, কারণ সেখানে পলিটিক্স হয়। তো বেসিক্যালি এই পলিটিক্স যে গল্পটা, সেই পলিটিক্স ব্যাপারটা কিন্তু খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার, কারণ পলিটিক্স শুনলেই প্রথম আমাদের মাথায় একটা খারাপ ইম্প্রেশনই আসে। কিন্তু এটার কিছু ভালো দিকও আছে, মানে পলিটিক্সের কিছু ভালো দিকও আছে। তো যাদবপুর ইউনিভার্সিটির পলিটিক্সটা অল অ্যাবাউট দ্য ভালো দিক, মানে এর খারাপ দিকগুলোকে আমি সবসময় ইগনোর করেছি, এমন না যে খারাপ দিক নেই এই পলিটিক্সটা। যাদবপুর ইউনিভার্সিটির যে পলিটিক্স আছে তার অবভিয়াসলি একটা খারাপ ইম্প্যাক্টও আছে, বাট এটার যে ভালো ইম্প্যাক্টটা, সেই ভালো ইম্প্যাক্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ এই ভালো ইম্প্যাক্টটা, মানে পলিটিক্সের একটা ভালো ইম্প্যাক্টের জন্যই কিন্তু আজকেও যাদবপুর ইউনিভার্সিটিতে প্লেসমেন্টটা এত ভালো হয়, বা আজকেও যাদবপুর ইউনিভার্সিটির যে নাম বা ফেম সেটা কিন্তু ধরে আছে এই ইউনিভার্সিটি। তো বেসিক্যালি এর পেছনে কিন্তু পলিটিক্সই দায়ী। যদি পলিটিক্স না থাকতো, বা যেই পলিটিক্সটাকে বাইরে থেকে দেখে আমরা খারাপ বলি, সেই পলিটিক্সটা যদি যাদবপুর ইউনিভার্সিটি না থাকতো, তাহলে কিন্তু এই একটা ভালো যে এনভায়রনমেন্ট, একটা ভালো যে ফেম, ভালো যে একটা নাম, বা এত ভালো একটা প্লেসমেন্ট, সেটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে আসতো না। তো পলিটিক্স নিয়েও একটা ভিডিও আমার বানানো আছে, সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা চাইলে সেখানেও চেক আউট করতে পারো। তো সেইখানেও কিন্তু পলিটিক্স সম্বন্ধে ডেডিকেটেডলি একটা ভিডিও তৈরি করা হয়েছে, তো হ্যাঁ সেখানে তোমরা দেখতে পারো যে পলিটিক্সটা ঠিক কীরকম হয় বা কেন হয়। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তার সাথে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো না। আজকের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো যদি মনে হয় শেয়ার করার মতো, আর যারা আমার থোবরাটা নতুন দেখছো তারা তো প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো চাইলেও তোমরা দেখতে পারো, যে কেমন ধরনের ভিডিও বানাই, ভালো বা খারাপ সেটা তোমরা কমেন্ট করে জানাও। নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, ভালোবাসা শেয়ার করো, প্রচুর ভিডিও শেয়ার করো, আমাকে শেয়ার করো, তাহলে ভীষণ মোটিভেশন পাই। তো ইয়েস, দিস ইজ ফর টুডে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার এইভাবে করি একসাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থাকো, মজা করতে থাকো, ইয়েস, প্রিকশন নিতে সাথে, বাই।